পড়ছেন? জি পড়ছি। কি বলছেন? বলছেন তো আগে চান্দা কামটা সারা ফেলেন 25%। কাম তো আগেই সেরা ফেলাইছি। মানে কোন কি টেন্ডার তো ইন্টারনেটের মাধ্যমে জমা হয়ে গেছে, এবার আরো বহুত টেন্ডার পড়ছে, খুব কন্টেস্ট হইছে। শেষে টিকছে বরপা ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন লিমিটেড। তা আপনি হেনাইছেন কিছুতে নেই? আপনাকে এটা দেহনের লাগিয়া ভাইসব চান্দাবাজির কায়দা চেঞ্জ করতে হইব, বুঝছেন? টেন্ডার তো ইন্টারনেটের মাধ্যমে সকাল 9:10 হয়ে গেছে। এত কথা কস কেন? তেসরা ভিতরে যা, যা প্রজেক্ট ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা তো খবর কি ঘটনা কি জানে। ঠিক আছে। আচ্ছা চাচা, ওই যে কি জানি ওই টেন্ডার বলে কি ইন্টারনেটে না এইসব কি জমা হয়েছে? আমি দারুণ মানুষ, এত কিছু বুঝি কেমনে। তা শুনছি ওই যে কি বলে কোন একটা ইন্টারন্যাশনাল এই যে কি কনস্ট্রাকশন কোম্পানি বলে পাইছে কাম। তাহলে যা শুনছি সব ঠিক আছে? যে তাই তো মনে হয়। ঠিক আছে। যে এই যে আরে কি চাচা এইসব কি? ধরলাম আপনার কথাই ঠিক, তারা যদি ইন্টারনেটে টেন্ডারের ব্যবস্থা করে প্রজেক্টের কাম উঠাই দেবো না তখন কই যাইব? হ্যাঁ, কাম তো আর ইন্টারনেট হইব না তখন, সেটারও একটা ব্যবস্থা হইব ভাই। কাম সারছে কিছে? টেন্ডার তো হয়ে গেছে গা ভাই। কসকি আজকে বিকাল আমাদের ওয়ার্ক অর্ডার সব দিয়ে দিব, আর যে কোম্পানি কাম পাইছে হেরা নাকি সমস্ত কিছু দেখবো, মাস্তানি চাঁদাবাদি সব কইলি হইল। ওই চল তো দেখি তোজন না গোলে
মনে করেন যে আপনার মাইয়া বিপদে পড়ছে, আপনি আমার বাপের লড়াই। আপনার স্রোত আমার বাপের স্রোতে 100 গুণ। আপনি আমার কথা বিশ্বাস করেন। আমি একজন এতিম মাইয়া, আমার বাপ নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনার ঠিক আমার বাপের মতো লাগে। আমার স্বামী তাই কেউ নেই। আপনি যদি আমার কথা শুনেন, আমার কাহিনী যদি শুনেন, আপনার সখীর মানে আপনি ডাকতে পারতেন। দিলি তো নিজে হাতে আমার চোখ দুটো মুছে দিয়ে করলো। ও মাদান, কান্দ কেন মাদান? তোর বাপ মরার সময় তোরে জমিলি খেতে গেছে রাম গুতিয়াদে গেল। আমি তো বুঝতে পারি নাই আজকে করছে কি জানো? আমার শ্বশুর আমার উঠানে পালাইছে ঘুমাই। ওর শ্বশুরে কয় এ বলে ময়রা গাটলাই পড়ে আসিল। কিন্তু আমি তো জানি ঘরে টিনের চালের লেগে আমার কি লাগছে মা? সেটা তো আগে বলব না। কি তা লাগছে?
কামাল ঠিক করে কত তুই সত্যি সত্যি কিছু দেখছস ভাই কথা হলো যে আমরা তিন দিন আসলে একটা বড় স্টুপিড লঞ্চ কেন আমরা পয়লা খাইছি তারই কি হয়েছে ওরে ভাই কথা হলো যে এই একটা প্রজেক্ট এর মধ্যে রাইতের বেলা মায়া লক্ষণ থেকে কথা ভাই এই কামাই যখনই একটা কিছু খায় ঘাম যায় খালি উল্টা বলে কি দেয় না দেয় আবু তুই বিশ্বাস কর আমি সত্যি দেখছি কই আমি তো কিছু দেখতেছি না গেট তো বন্ধ আজিজ তার নিশ্চয়ই নাক ডেকে ঘুমাইতেছে এতক্ষণ ও ভাই ভাই রে ওই পয়সা খরচ করে নেশা করছি না এখন এই থাকলে নেশা ছুড়ে দেবো ভাই চল তাহলে কি না কি দেখছে ভাত তো কম খাও না এখন আমি কি খামু বাগা হে সকালবেলা ই দুগা পান দামাত গেছিল পেনে পড়ছে নি তারপর তো মায়ের খেয়েছি আচ্ছা বাগান মায়ের খেলে কি বেশি খিতা লাগে নি বুঝছি এখন খাওন তো হয়েছে মার্শাল্লাহ আমার আবার ভাত চড়ান লাগবো এখন তুমি কই যাবে যাও কই যাবো হ্যাঁ হ্যাঁ এত রাতে কেউ বাইরে জানি এটা তুমি কি কইলা আর একটা মায়া মানুষ এত রাতে কই যাবো আমি ও এইটা অবশ্য ঠিক তাহলে এখন কি করবা ঠিক আছে তাহলে তুমি থাকো কাল ফজর রক্ত চলে যাবে এত বড় আল্লাহ দুনিয়া আমার কুতো না কুতো তো জাগা হইব আমি যাবো না কেউ না কেউ তোমার রাগ কাম রোগা তুমি এটা হতো এই যে আবার কাইনো না কাইনো না আচ্ছা খাও খাও এই যে আচ্ছা তুমি রেডি খাও খাও সরম সরম আপনি এখানে মাটির মধ্যে শুয়ে রয়েছেন আর আমি কেমন একটা মাইয়া আমি খাটের মধ্যে ঘরের মধ্যে শুয়ে রয়েছি একটুকু খেয়াল করি নাই লজ্জায় মরে যেতেছি বাজা পেট বেড়া খাইছিলাম তো কি করম এমন মরা ঘুম দিলাম বুঝলামও না যে আপনি এখানে মাটির মধ্যে পুড়াই রয়েছেন আমার আর ভাল লাগতো না বাজান 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 সাতটা বাজে পর দেখছো সব লোকজন আয়া করবো তুমি যাও যাও তো তুমি যাও এই অবস্থায় একটু খাইয়া যাবো না একটু খাইয়া যাবো না কাল যাইতে তো তুমি এক বেলায় তিন বেলার খাওন খাইছো এখন তো আমার ঘরে আর কিছু নাই তুমি যাও তো যাও তুমি এই বুড়া বয়সে আমার সার্কিটা খাইও না যাও আমি তোমার অনুরোধ করি তুমি যাও তো আপনি এই বিপদের সময় আমার আশ্রয় দিচ্ছেন না আপনি একটু সালাম করে দিন দেন যাও কইতাছি যে Ha 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 ha
কেমনে ধরলেন? বিউটিফুল ম্যান, গুড ম্যান, ভেরি জেন্টল ম্যান, আপনি কেমনে ধরলেন? আমি পাগল? হ্যাঁ, কোন অ্যাডাল্ট ওম্যান ম্যান বোঝে না আমি পাগল, বাট লিটল বয় লিটল গার্ল ঠিকই ধরে ফেলে আমি পাগল। আগে একটু একটু বুঝছিলাম, এইবার বুঝলাম যে আপনাকে পুরোপুরি পাগল। আমি জিজ্ঞাসি, আপনি কেমনে বুঝলেন যে আমি পাগল? আপনি পাগল? একটু একটু এইরকমই তো আমি তালাশ করতেছিলাম। পাগল হয় না তাহলে কি হয়? পাগলি হয়। পাগলি, গুড, ভেরি গুড। তুমি তুমি একদিন কোথায় ছিলে? আমি তো তোমারই খুঁজতেছিলাম। চলো চলো আমার বাড়ি চলো, ঠিক না? বেলা পাবলিক, আমি দেখাবো, আমি দেখাবো পাবলিক কত ভালো হয়, পাগলি কত জেন্টল হয়, পাগলি কত ভালো হয়, পাগলি কত বিউটিফুল হয়। চলো 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 আসো। মেলা কথা, পাগল না হয়ে আমার উপায় আছে নাকি? হ্যাঁ, আমার তো পাগল হতে বো, আমার অন্তরের মধ্যে অনেক যন্ত্রণা। পানি খাবো, পানি হই রে কারবালা, পানি থাকতো পানি দেয় না। এই মা মা, তোরা কি সব পাষণ্ড ইবলিশের ভাগ্নে নরপশু সীমা রয়ে গেলি? হ্যাঁ ওই মা, আমি কি তোর পেটের বলা না? পানি দে মা, পানি দে, পানি দে না, খেয়ে না, খেয়ে আমার গ্লাসটা দিয়ে দিবি। পানি তো দিলাম মা, বাদনটা একটু খুলে দাও। এই হাত দিয়ে পানি খা। পানি তো কামুই মা, বাদনটা খুলে দাও। মা গো, তোমার কসম করে কইতাছি, আর ইঞ্জেকশন লমু না, আর হিরোইন খাবো না মা, আমার বাদনটা খুলে দাও মা। ও মা দেও না, তুমি আমার মা। কাম কাম কাম, দিস ইজ আওয়ার হোম, বুঝছ? আমার হোম, মাই মাদার, মাই মাদার আজু ফাবানু, নো ফাদার, ফাদার ডেড, মরে গেছে, বুঝছ? মাই ব্রাদার, ব্রাদার ছোট ছোট, মাই ছোট ছোট ছোট, সে হচ্ছে নেশাখোর, নেশা ওরা খায়, ও নেশা খায়। আরেক ব্রাদার আছে, সে হচ্ছে চান্দাবাজ, টেন্ডারবাজ, চিটিং করে। আরেকটা বোন আছে, বোনটা হইল সারাদিন মেকআপ লাগে, মেকআপ খালি পস্তারা মারে আর পুরো গ্রাম ঘুরে বেড়ায়। তিন 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 ছেলে, তিন ছেলে, একটা ছেলে হলো, একটা ছেলে হলো পাগল, আরেকটা হলো এই নেশাখোর, একটা আমি পাগল, আরেকটা হলো নেশাখোর, আরেকটা টেন্ডার বাজ। এসব দেখে না আমার মা একদম শোকে দুঃখে পাথর হয়ে গেছে, পাথর। হ্যাঁ না, পাগল, পাগলি, 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 পাগলি। অন হইছে তো? ওই কি জানি কি কয়, ওই ইন্টারনেটে টেন্ডার দিব। অহন তো তোমার আর কিছুই করার নাই, আমি কই কি এই লাইন ছাড়া দাও। আচ্ছা তোর কাছে আমি কি লেগাই, একটু শান্তির লেগাই। এখন তোর কাছে এইসব যদি আমার এই উপদেশ শুনতে, তাহলে আমি কই যাবো? শোন, এই লাইনে যে একবার ঢুকে সে আর বাইরে দিতে পারে না, তার বাইরে আর কোনো উপায় থাকে না। তুমি না আমার সেদিন কইলা যে দিনকে দিন বলে মার্কেট খারাপ হয়ে যাইতেছে। হ, পুলিশ জানি কি আমার বদলাই গেছে, বুঝছস? এখন তো লাউ খায় না, ঘুষও খায় না, বেতন বাড়ছে তো, এর লেগে এইদিকে মনোযোগ কম, আর টেন্ডারও এখন ডিজিটাল হয়ে গেছে,
জমি জমাও কম্পিউটারে ঢুকে যাইতেছে, আমি যে কি করি এখন? এই জন্যই তো আমি কই, নতুন কোনো ব্যবসা ধরো, আমাকে সংসার করতে হইব না। মাতাল বাপের সংসার কয়দিন থাকুম? তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব, কিছু একটা করুম। মা, আমার আর দুগা ভাত আর দু ডাল। তুমি তো অনেক ভাত খাও, অনেক তরকারি খাও। তোমার স্বামী, তোমার স্বামী, আরে আমার এর লেগাই আমার স্বামী মাপত। গোস্ত আছে তারপরে হইলেন পাগল, তারপরে রুটি হাতে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, হের লেগে আমার একেবারে খুব ভালো নাম হইতাছে, তাই না পাগলের বাচ্চা পাগল? চুপ তুই, চুপ এখন, চুপ কম না, আমি ভাত খাব না, কম না। কি শুরু করছস তোরা? হ্যাঁ খাওয়ার সময়টা চিল্লা চিল্লি কিসের? কেন কি হলো? ওরই কথা আমার অন্তরে লাগছে, ভেরি পেইনফুল ওয়ার্ড, আমি খাবো না, ভাত খাবো না, আমি আমি হাত ধুয়ে বলাইলাম, হাত ধুয়ে বলাইলাম, আমিও খাবো না। কি যে করিস কইরো, পাগলের মেজাজ দেখো, খারো খারো লাঠি দে, কই লাঠি দে। তুমি ভাত না খাইয়া গোসা করে উঠাইলা কেন? ভাত তো খেয়ে তোমার দুই থাক, আপনি খেলেন না, আমি অর্ধেক বেটে আর ইটা। আমার লেগা তুমি না খেয়ে উঠেছ, গালে এইসব রং লাগে, কই যাবি? ওরে মাইরো না মা, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার, আমার সব দোষ মা, ওর কোনো দোষ নাই মা, ওই আমারে কইছে, আমার দোষ মা। ভাতের থালা সামনে রাখা গোসা করতে নাই, উঠে যাইতে নাই, আমি বুঝছি মা, সব দোষ আমার, সব আমার দোষ মা, সব আমার দোষ। আপনার মেয়ে মাপ চাইতেছে, তুই আমার ছোট বোন না, আমি তোরে ভালোবাসি না, আমি আমি তো তোরে কত ভালোবাসি মা, ওরে আমি ভালোবাসি তো আমার ছোট বোন। তুমি কইবা না না যে ইন্টারনেটের মাধ্যমে টেন্ডারের কাম কেটা লইছে, বুঝছি, তোমার ইনজেকশন দিতে হইব। ইনজেকশন এবার আপনাকে নিজেকে লইতে হইব, এই যে ইন্টারনেট নাকি কইলেন সেইটা যখন আইসে আরো কত কিছু আইব দেখেন।
তুমি যে কই যাইতেছো ভাই যা খানান আরে একটু গ্রামটা ঘুরে আসি সবারে জানি তো না যে আমি আর পাগল না আমি ভালো হয়ে গেছি মা যাই চা ভাজি যাই ভাইজান আমার শিকলটা খুলে দিয়ে যাও ভালো হয়ে গেছি তো আমি মা তুমি খোলো না আমি কিন্তু মাথা ফাটায় গেলাম না একটা কাজ করতে পারোস তুই যদি বেটার থেকে কথা নিতে পারোস হে আর এই কাম করবো না ভালো হয়ে যাবে তাইলে তুই করতে পারিস রক্ত মিলে দেবে বাপ দেবো আল্লাহর কসম শুধু আজকে হুদা কাল থেকে আমি মদ তারি গাঁজা কিচ্ছু খাবো আমার পাঁচটা টেকা দে আমি জানি তোর কাছে টেকা আছে তুই আমার মাইয়া না বাপের এই দুঃসময় সাহায্য করবি না না কইছি না যে আমার কাছে টেকা নাই আছে আপনার কত টাকা লাগবে আপনি কেডা এই দিকে আসেন আমার পরিচয় জানলে আপনার ভালোই লাগে আপনি সেই পদের বা আসেন জি আপনার কত টাকা লাগবে জি 5 টাকা 5 টাকা জি আমি আপনাকে অ্যাডভান্স 5000 টাকা দিই 5000 টাকা আরে অ্যাডভান্স 5000 টাকা দিব এরপরে আরো দিব 5000 10000 তারপর যদি না হয় আমি বকশিশ হিসেবে আরো 1-2000 টাকা বেশি দিব 5-5 10000 আরো বকশিশ আমারে কি করতে হইব আমি যা বলবো আপনি তাই করবেন আপনি যা কইবেন আমি তাই করব আপনি আমারে শিখাইলেন না আমি কেডা আমি এই দেশের বিখ্যাত নারী পাচারকারী দলের সদস্য আপনি নারী পাইবেন কই আপনার ঘরে আমার সুন্দর একটা মাইয়া থাকবে আরে আপনি আপনার ছাই মারে আমার কাছে বেচে দিবেন আপনার প্রয়োজন টাকা অনেক টাকা আপনি আমারে খরিদ করে কোথায় নিয়ে যাবেন আমি তোমার নিয়ে যাবো মধ্যপ্রাচ্যে সেখানে তুমি ভালো থাকবা আর তোমার বাপে পাইব টাকা আরো টাকা অনেক টাকা আমি আপনার সাথে যাবো কি করছ মা বাবা তোমার এই টাকার কষ্ট আমার সহ্য হয় না আমি
কিন্তু এমনিতেই জানি যে এই সমাজে কোনোদিন আমার বিয়া হইব না। মাতালের মেয়েরে কেরা বিয়ে করবে? রাস্তায় আমি এই আপার সাথে মরুভূমির দেশে যাবো। ভাইজানের কাছে আইসো? ভাইজান তো নাই, সাইমাদের বাড়ি দিয়ে গেছে। না, আমি তার কাছে আসিনি, আমি তোমার কাছে আসছি। আমার কাছে কেন, কি দরকার? শোনো, এদিকে তাকাও। তুমি কি আমার আই লাভ ইউ করো? দেখো, মিশা কথা কইবা না, ইয়েস অর নো, হ্যাঁ কিংবা না। আমি জানি, এখন যদি তোমার আমি আই লাভ ইউ কই, তাহলে তুমি পটাশ করে আমার গালের মধ্যে একটা সর মারবা, কিন্তু তাতে কিছু আসে যায় না। সত্যি কথা কি জানো, এটা আমার মনের কথা, এটা আমার প্রাণের কথা, এটা আমার দিলের কথা, হার্টের কথা। আমি তোমারে ভালোবাসি। দাও গালটা, পাইতে দাও। ছেড়ে দিলাম। মাস্তানি রংবাজি, সালাম টেন্ডারবাজি, চাঁদাবাজি। বললাম তো, তুমি যদি আমারে ভালোবাসো, আমি কেন আমার মরা বাপ সব ছেড়ে দিব? ভাইজান যদি না মানে? মানলাম না, জান কবর, জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। আসো বাবা, আসো আসো আসো। ওই শ্যাম, দেখা যাক কেটে আইছে, তুমি তো আজকাল আসো না বাবা। শ্যাম দেখ, ওই মিয়া বাড়ির আবু আইছে, ঘরে কি চা পাতিটাতে কিছু আছে নাকি? একটু পানি উঠা দে। পাত্তি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দোকান যাইতেছি, এই জামু আর আমু। ঘটনা কি কত? তোমার আব্বা চায়ের দোকানে গেল, চা আনতে মদের দোকানে না যায়া, আমি তো কিছুই বুঝতেছি না। আমার আব্বা আর কোনোদিন মদ খাইব না। তোমার আব্বা আর কোনোদিন মদ খাইব না? কি তাহলে কি এখন থেকে সূর্য পশ্চিম দিকে উঠবো নাকি? জি না, সূর্য পশ্চিম দিক থেকে সেদিন উঠব যেদিন আপনি চান্দাবাজি, টেন্ডারবাজি, হাইজাকারি এগুলো ছাইড়ে দিবেন, সেদিন। এই তুমি? হ্যাঁ আমি। তুমি এটা কি করো? আজ আমার বাড়িতে কোনো খাওন নাই। আমি তো খাই আইছি বাসার। আচ্ছা এই তুমি তোমার এই শ্বশুর বাড়ির ঠিকানা দাও তো। কেন? আমি এই রাইড করে তোমার শ্বশুর বাড়িতে তোমার রেখে আসবো। আমি তো এবারে যাইতাম না।
আমি তো বাড়িতে যাইতাম না, তুমি যাইবা না, তোমার বাপে যাইব। আমার বাপে যাইব? আমি কোনোদিন তোমার ওই বাড়িতে যেতে দিব না, হেরা তোমার অপমান করব। আচ্ছা তাহলে আমি তোমার হাতে কেমনে বাঁচব সেই বুদ্ধিটা আমারে কও। আচ্ছা ঠিক আছে দাও, এই বালিশটা দাও, এই বালিশ দাও, সাদরটা দাও, এই বালিশ দাও। মশার কয়েল মনে হয় একটা আছে, তুমি ঘুমাও আমি যাই। তুই সত্যি আমার লগে যাবি না? এটাই তোর শেষ কথা? না যাব না, এটাই আমার শেষ। আমার মনের মধ্যে এখন কত সুখ, এতদিন আমি বন্দি আছিলাম, জেলখানায় আছিলাম, আমি জানি এখান থেকে ফিরে গেলে তোর আমার বাঁচতে দিবি না, কিন্তু আমি ডরাই না। কেন ডরাই না কর, জিজ্ঞেস কর। জিগাইলাম যে দিলে পাপ নাই, সেই দিলে ভয় নাই, তোরা ফিরা। শোন তেসরা, আমরা চারজনের একটা দল, এই দলের আমি লিডার, আমারও কিন্তু একটা লিডার আছে, তারও একটা লিডার আছে, তারও একজন লিডার আছে, সবার উপর আছে গডফাদার, তুই যাবি কই? যাবো আন্দারে। আচ্ছা কিন্তু আন্দারে মধ্যে ছিলাম, এই পৃথিবী মায়া মমতা প্রেম সব কিছু বাসায় ধরা, এই সবই সব আমি জানি। আপনি লোকের অনেক ভদ্র ব্যবহার করছি, আপনি শুনেন নাই, এখন তালা খুলেন। যে কি তালা? যে ঘরে কম্পিউটার আর ইন্টারনেট আছে সেই ঘরের তালা। চাবি দেন, চাবি। ওমা কি এই চাবি দিলে তো আমার চাকরি থাকবো না। চাচা দুই চারটা যে আমরা খালাক করছি সেটা আপনি জানেন? ধর দেখ, এই যে শোনেন, এই যে আমারে মারলেও আপনারা ধরা পড়বেন, না মারলেও ধরা পড়বেন, আমি দেখেন তো গরিব মানুষ, আমারে মারবেন কে? আপনি তো আমরা মারতে চাই না, কিন্তু আপনি তো মরতে চান। কে শব্দ? পুলিশ এলো। থামাও থামাও, আরে গেছে গা, থামাও। যাও যাও গিয়ে ঘুমাও, যাও বাসে, সব যাও যাও। না যাও, তুমি ঘুমাও। আজিজ দারোয়ান নিশ্চয়ই থানায় নালিশ দিছে, পুলিশ আমাকে গরু খুঁজা খুঁজতেছে, এখন তো পালানোর কোনো অবস্থা দেখতেছি না। তুই তো হাঁটতে পারোস না, আমি উঠলেই তো আমার মাথা ঘুরে পড়ে যায়। আমি এগুলো ভাবতাছি না, তোকে মনে আছে আজিজ দারোয়ান কইছিল আমরা ধরা পড়বই, এখন বুঝতাছি ওরা ক্যামেরা ফিট করে রাখছিল। আমি একলা না, সঙ্গে আরো আছে। এই দাঁড়ায় না, দাঁড়ায় না, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে আইছি, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, তুমি বসো বসো, খালি মনটা লাগে, মনটারে সাদা করো। আপনি না থানায় যাওয়ার কথা? থানায় তো যে কোনো সময় যাওয়া যায়, তাই না? তাছাড়া থানার ক্যামেরায় তোমাকে ছবি ইচ্ছা দিছে। আমি একটা কথা বিশ্বাস করি কি জানো, মানুষ সন্ত্রাসী চান্দাবাজ এগুলো হইয়া জন্মায় না, জন্মায় জন্মায় না, তাহলে তুমি এখন ভালো হয়েছো। আমগো কি এখন আর ভালো অনেক রাস্তা আছে? আরে ভালো হইতে রাস্তা লাগে না, ভালো হইতে অন্তরটাই যথেষ্ট। Thank you.
এই গুড না সিধাও মা ব্যথা লাগে তো আর লাগবো না লাগবো না চুল আছে না কিছু না কি পাগলের লাল ঘুরে মানে কি ছোট আছি নাকি মা আমার কি খারাপ লাগে চুলে হ্যাঁ চুলটা কাটলে তো পারোস দেখ দেখি কেমন ঝুলতেছে নামটা তো ঠিক মতো জানি না আর ওই যে আধা পাগলি ওই রে তো আমি স্টেশনের দিকে যাইতে দেখছি ভাই জান স্টেশনের দিকে চলে গেছে আমারে আমারে না বলে চলে গেল আরে নামটা জানা রাখবি না কার মাইয়া কোন গ্রামের মাইয়া জানতেই না ঠিকই কইছ এটা তো জানি না নাম ঠিকানা কোন গ্রামে বাড়ি সেটা আমি বলবো কি করে সে তো আমারে কিছু বলে যায় না আচ্ছা এইটা একটা কথা হইল এখন আপারে ছাড়া ওকে বিয়ে হইব কেমনে আমি তো আপাকে ছাড়া বিবাহই করব না বিবাহর কাম বিবাহ করবা তোমরা তাতে তার দরকার কি তার আশীর্বাদ ছাড়া বিয়ে হইব আমারও তো একটা কেস ছিল আরে রাখো তোমার কেস আসলে ওনার মতো একটা ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না এখন ল তেসা যাই রহিম ভাই গরুটি লয় পশু হাসপাতালে যাইতে চলেন যাই ল যাই এটার লগে জাগতিক ভালোবাসার কোনো সম্পর্ক নাই বুঝলাম না আগে তো কইছিলাম বুঝবি না আজিজ ভাই আপনার হেভি ফিটফাট ফুরফুরা লাগতেছে ওই যে তোমরা যে টেন্ডার লয়ে তাফালিং করছিলে ওই কামটা যে পাইছে হে কন্ডাক্টর সাহেব আইতাছে তোমরা ভালো হয়ে গেছো শুন না হে খুব খুশি হয়েছে তাই নাকি আর এগুলো তো সব আপার অবদান ও সেই কন্ডাক্টর সাহেব তোমাকে সব বাইরে দাওয়াত করছে কইছে সব বাইরে একটা নিয়ে আসেন আমি তাকে চেহারা দেখতে চাই যাও সবাই একটু খবর দাও ঠিক আছে আজ আমি তো মদ ছেড়ে দিছি তুমি খবর পাও নাই কি করছো ছেড়ে দিছি তুমি আধা কেজি করে দিবা আজকে তোমার একটু ভালো মতো দেখে কি করছো তুমি মদ ছেড়ে দিছো এখন তো দুধ খাইবে আচ্ছা
সেই আপা কিছুই তো বুঝলাম না ভিতরে যাই